Samo noge. রিসেন্টলি এই গানটা আমার খুব ভালো লেগে গেছে, আর এই ভালো লাগা নিয়ে আজকের নতুন ব্লগ শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ব্লগার চরণ। তো আজকের ব্লগ হচ্ছে পরবস্তি। আজকের ভিডিওটা একটু ছোট্ট বানানোর চেষ্টা করবো, কারণ আগের ব্লগটা আমার খুবই বড় হয়ে গেছে। তো তোমরা ভাবছো যে আগের আবার কোন ব্লগ আমি লম্বা বানিয়ে ফেলেছি, তো ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে আমার লেফট চাকা ব্লগ। তো সেই ব্লগটি যদি না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। তো আজকে যাচ্ছি দুয়ার্সের আরেকটি পিকনিক স্পট এক্সপ্লোর করতে। তো আমরা আজকে দুই বন্ধু মিলে পরবস্তি যাচ্ছি, আমি আর রাজদীপ। তোমরা তো ওকে আমার অনেক ব্লগেই দেখেছো, তো আমরা বাইক নিয়ে আজকে যাব পরবস্তি। সো বিকালের দিকে যাব, আর আজকের মোটো ব্লগিং সেট আপে মাইক নেই। তো আর যে সাউন্ডটা রেকর্ড হবে সেটা হচ্ছে ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে। তো সাউন্ড কোয়ালিটিতে একটু হয়তো তোমরা ইফেক্ট দেখতে পারবে, কিন্তু কোনো আর তোমাদের সামনে চেষ্টা করো বেসটা তুলে ধরার, এখনই পড়ে যেত। তো বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাইক নিয়ে, আর এখনও ডিসাইড করতে পারছি না যে কই যাব আমরা। হাতে দু তিনটে অপশন আছে, এখন বাজে মোটামুটি সোয়া তিনটে বাজে, কই যাবে বল। দেখা যাক না, সেই হিসাবে যাই। তো চলতে থাক গাড়ি, যেই হাতে যাবে সেখানে ভালো সময় চলে যাবে আর কি। ছেলেদের প্ল্যান এমনই, বাড়ি থেকে বের হবে তারপরে ওরা প্ল্যান করবে যে কই যাবে না যাবে। জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। ওই পরবর্তী চল চল, প্ল্যান ঠিক হয়ে গেল। ভাবতে ভাবতে দু তিন মিনিট সময় লাগলো, কিন্তু প্ল্যান ঠিক হয়ে গেল যে পরবর্তী। তো আজকে বাইকটা বার্থডে ছিল আর আমি এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না। তো ভাবলাম তোমার জন্য অনেকদিন থেকে একটা মোটর ব্লগও হয় না, তো ভাবলাম যে মোটর ব্লগই হয়ে যাক আজকে। আর হাইরোডের যে ছোটো ছোটো ব্রিজগুলো হয় ভালোই লাগে আমার। আর আমি কিছুদিন আগে হাতি দেখেছিলাম এই জায়গাটাতে, তো সেই ব্লগটি যদি তোমরা দেখতে চাও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আর এখন যে ওই তো বলতে বলতে সামনে হাতি, গজব হে ভাই। না না, আমাদের ভাগ্য এত ভালো কেন, পরপর তার মধ্যে আরো দুটো হাতি। বান্দরটার কি ব্রেকআপ হয়েছে নাকি এত কষ্টে বসে আছে? এই যে কেমন, আর তোমরা এই যে হাতি মারা যাওয়ার যে হাইরোডটা আছে না, এখানে বন্যজন্তু দেখতে পারবেই মাঝে মধ্যে, বান্দর তো একদম কমন থাকবেই, আর হাতি তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবে এই রাস্তায়, কিন্তু দেখা যায় অবশ্যই একদম। টাইগার রিজার্ভ বন্যপ্রাণী, মানে আমাদের বুঝি না, ঘুরতে আসি গুগল ম্যাপ দেখে যাই, মানে
সর্বনাশ। কি লেভেলের পথ পাকা রে আমরা, না না এটা এদিক দিয়ে বাইক আসে কোন রাস্তাই নাই, আমরা যেদিক দিয়ে রাস্তা ওইদিক দিয়ে চলে তো মোটামুটি আধা ঘন্টা বাইক চালানোর পর আমরা এসে পড়েছি এখন পরবস্তিতে। হেলমেট পরেছিলাম, বাইক চুলের অবস্থা তো তোমরা দেখতেই পারছো একদম পুরো পাগল। আর এটা হচ্ছে কিছুটা পরবস্তির ভিউ, তো পরবস্তির একটা সিনেমেটিক শটও এনজয় করো। পার হয়ে নদীর এই পারে কিছুটা সময় কাটালাম এবং ওই পারে একটা পার্কের মতো আছে, সেই পার্কটাতে দেখা হচ্ছে এবার তোমাদের সাথে। অনেক কিছু আছে বাগটাতে পার্ক। তো এখন ওয়াচ টাওয়ারে উঠবো আর ওয়াচ টাওয়ার থেকে তোমাদের ভিউটা দেখাবো। দাঁড়াও, আর এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেল, কই গেল অ্যাটিটিউড? না না তোমার এত কষ্ট কিসের? হ্যালো, গজব বেজ্জতি হয়ে গেল। আর এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা বলতে পারো। এই তুই সত্য, তোর জন্য আমার ভিউটাই খারাপ হয়ে গেল। ধর সচেতন নাগরিক, মাস্ক কই, মাস্ক কই, এগুলা বলা যাবে না। তো এটাই হচ্ছে পরবস্তি। আর এখন আমরা এসেছি দুজন, তেমন লোকজনের এখন ভিড় নেই কারণ এখন তো জানোই, আর আমি তো অসচেতন। এই যে একটা কাকিমা ভিডিও করছিল না, তো ওই যে জর্দা পান খাওয়ার পর এমন এমন করে মোবাইল ঢুকাই দিয়েছে। তো এটা হচ্ছে পরন্ত বিকেলের সূর্য। আর এখন আছি আমরা পরবস্তিতে, আর পরবস্তির ভিউটা তো তোমরা দেখলেই আশা করি। আর ওয়াচ টাওয়ারটাতে উঠেছি কিছু কিছু দারুণ ছবি তোলার জন্য, সো সেই ছবিগুলো দেখতে হলে তোমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, চয়ন সরকার 143। মোটামুটি এখন 5টা বেজে গেছে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:15 দিকে। আর এমন কেন এই চুলগুলো আমার? আর এখন হচ্ছে তোমার 5টা বেজে গেছে, আর এখন বেশিক্ষণ আর সময় কাটাবো না কারণ সন্ধে হতে চলছে। এটা হচ্ছে আর একটা ওয়াচ টাওয়ার, এই যে এটা তোমার দেখতে, এটা হচ্ছে দুতলা ওয়াচ টাওয়ার, ওটা একটু ছোট ওয়াচ টাওয়ার ছিল কিন্তু আমরা এটাতে আগে আসিনি। তো চলো উপরে দেখা হচ্ছে।
এখন আছি আমরা একটা ওয়াশ টাওয়ারে, আর ওয়াশ টাওয়ারটা তিনতলা ওয়াশ টাওয়ার, আর উপর থেকে যে ভিউটা সেরা সেরা। আর বুঝি না এগুলাকে লিখে যায় আর প্লাস এস, আর তো তুই তাহলে তোর এস কে, এস জানে কোন এস কে জানে, এস এর অভাব নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে বেশিক্ষণ সময় পেলাম না, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি সোয়া তিনটের দিকে, আর তেমন সময় পেলাম না ঘুরতে। তো যেটুকু সময় পেলাম তোমাদের দেখালাম, আমিও দেখলাম। এর আগেও আমি এসেছিলাম পোড়বস্তিতে, কিন্তু তখন আমি ছোটো ছিলাম, আর এখন একটু হনু হয়ে গেছি বলতে পারো। তো বাইক নিয়ে আসলাম, বন্ধুর সাথে একটু ঘুরলাম বিকেলে বেলা, আর এখন বাড়ি গিয়ে আবার সে লেট। তো মোটামুটি তো তোমরা দেখলেই পোড়বস্তি কীরকম। তো ব্লগটা এন্ড করার সময় এসে গেছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। সো স্টে টিউন উইথ বং ভ্লগার চন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সো স্টে টিউন উইথ বং ভ্লগার চয়ন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য টাটা, বাই বাই গাইস। টাটা বাই বাই আসতে করে বলে এরকম করে বল। আজকের জন্য টাটা, আরে বল পরে। সো স্টে টিউন উইথ বং ভ্লগার চয়ন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য এখানে টাটা, দেখা হবে অন্য কোনো ভ্লগে।